बरपेटार गोमारीर प्राथमिक स्वास्थ्य केन्द्रत 18 बछर बयसर ऊर्धर 61% ব্যক্তিক কোভিড 19 ভ্যাকসিন প্রদান। बरपेटा जिलार गोरेमारी प्राथमिक स्वास्थ्य केन्द्र आज पर्त 18 बछर बयसर ऊर्धर 61% ব্যক্তিক কোভিড 19 ভ্যাকসিন প্রদান করা হয় বুলি স্বাস্থ্য কেন্দ্রটির ভারপ্রাপ্ত স্বাস্থ্য বিষয়া ডক্টর হাফিজুর রহমানে জানিবলৈ দিয়ার লগতে 18 বছরের ঊর্ধর সকলো ব্যক্তিক ভ্যাকসিন লবলৈ আহ্বান জানায়। ইপিনে এই ক্ষেত্রত একাংশ রাইজর উৎসাহ উদ্দীপনাত আপ্লুত হৈ স্বাস্থ্য কেন্দ্রটির পরিচালনা সমিতির সভাপতি ডক্টর ইসমাইল হুসেন জনহৈতেহি ডক্টর মোহাম্মদ আজিজ আদিয়ে সকলো রাইজকে মারণ কোভিড ভ্যাকসিন গ্রহণ করে সুরক্ষিত থাকিবলৈ সকলের প্রতি আহ্বান জানায়। ভ্যাকসিন সম্পর্কে মানে করোনার পর হাত সারিবলৈ এটাই মানে রাস্তা, সেইটো হৈছে ভ্যাকসিনেশন। গতিকে আমি আমার গরেমালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত যিমানখিনি গাঁও আছে এই গাঁৱৰ সমূহ রাইজক 18 বছৰৰ ওপৰৰ সমূহ রাইজক আমার হসপিটালত আহি ভ্যাকসিন লওয়ার বাবে বিশেষভাবে অনুরোধ করছো। আর যি উড়া বাতরি, সেই উড়া বাতরিত ভুল না যায়, নিজকে কেনেক রক্ষা করব পারি, আমার সমাজখন কেনেক রক্ষা করব পারি, তার বাবে আর করোনাক কেনেক আমি বিদায় দিব পারি, তার কারণে সকলে ভ্যাকসিন লওয়া দরকার। গতি মই জনসাধারণক আমার গরাইমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আহি ভ্যাকসিন লওয়ার বাবে বিশেষভাবে অনুরোধ জানাইছো। আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি তো কর্মরত এজন মানে বিষয়া আমার হসপিটাল। হয়, মানে এই গরমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ফার্মাসিস্ট 21 তারিখের মেগা মানে ভ্যাকসিন দিয়া হয়ে আছে, তার অবশ্যই আমি সহযোগিতা পাইছো যদিও মানে রাইজর ইমান পর্যাপ্ত পরিমাণে এনেকা সহযোগিতা মানে অহা নাই, হয়ে অহা নাই। এই বিষয়ে মই সদৌটি রাইজলৈ মানে বিনম্রভাবে অনুরোধ করছো যে আমার এই ভ্যাকসিন প্রোগ্রামত সবে যাতে ইজনে আনজনক কাবাই অলপ নুবুজিলেও এনেকুৱা অলপ কাউন্সেলিং করে হলেও আমার এই স্বাস্থ্য কেন্দ্রলৈ পঠাই দিয়ে, আর এই ভ্যাকসিনটো লৈ আমি যাতে করোনামুক্ত সমাজ এখন আকৌ আরম্ভ করিব পাৰো, তার কারণে সদৌটি রাইজলৈ মোৰ বিনম্র অনুরোধ থাকিল। বৰপেটাৰ পৰা প্ৰদীপ কুমাৰ সরকারৰ ৰিপৰ্ট।